শুধু দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে পরবর্তী দেড় ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকবো অনিবার্য কর্মবশত অনুষ্ঠানটা শুরু হতে কিছুটা বিলম্ব হলো এই জন্য দুঃখিত আজ তো লন্ডনে ভালোই গরম দেখা যাচ্ছে মনে হচ্ছে গ্রীষ্মের প্রথম দিন বোধ হয় আজই শুরু হবে তো যে যেখানে থাকুন না কেন কুশলী আছেন এই আশা করি তো অবশ্যই আমাদের ঈদ চলে গেল ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষ তো বাসি ঈদ আর বাসি নববর্ষের সব বিষয়ে রইল অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি কিছুটা শারীরিক অসুস্থতার কারণে তো আশা করি এখন থেকে নিয়মিতভাবে আবার আপনারা আমাকে দেখতে পাবেন এই অনুষ্ঠানে তো আজ আমরা কিছু আপডেট দিয়ে কথা বলবো তবে তার আগে জানিয়ে দিই যে এই অনুষ্ঠানটা আমরা ব্রিটেনের বিভিন্ন বিষয় আইন যেমন ধরুন ইমিগেশন আলাহ সালাম হিউম্যান ফ্যামিলি এসব বিষয়ে আমরা কথা বলে থাকি আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন স্টুডিওরতে ফোন করে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনাদের যদি আইন বিষয়ে কোনো জিজ্ঞাসাও থাকে তো আমাকে আমার জানতে চাইতে পারেন আমি যতটা সম্ভব আপনাদের কিছু উত্তর দিতে চেষ্টা করব তবে একটা কথা মনে রাখবেন যেহেতু আমরা আপনার কোনো কাগজপত্র দেখছি না বা সামনাসামনি বসে আপনার পুরো ঘটনাটা যা যাচাই করতে পারছে না ফলে আমরা যে পরামর্শ দেব সেটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করবেন এরপরে ভিত্তি করে দয়া করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না ভালো এবং অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কোনো অল্টারনেটিভ আসলে নাই তো আমরা ফিরে যাই মূল অনুষ্ঠানে আপনারা অনেকেই জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে রুয়ান্ডা ইস্যু নিয়ে খুব তোলপাড় চলল ইমিগ্রেশনের জগতে তো রোয়ান্ডা আইনটা যেটা রুয়ান্ডা নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সেই ব্যাপারে যেটা তখন সরকার যে আইন করার পরিকল্পনা করেন সেই সেফটি অফ রোয়ান্ডা এসালাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট সেটা এখন আইনে পরিণত হয়েছে এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে আমি দিতেই সেটা হচ্ছে এই যে বর্তমান সরকার তারা চিন্তা ভাবনা করেন যে এই দেশে যে প্রচুর পরিমাণ মানুষ এসে অ্যাসালাম চাচ্ছে এটাকে কি করে রুখে দেওয়া যায় বিশেষ করে আমরা দেখতে পেয়েছিলাম ইংলিশ চ্যানেল অতিক্রম করে নৌকায় করে বহু লোক আসে অনেকে লরিতে করে গোপনে বর্ডার ক্রস করে এদেশে গত বছর প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোক এ এভাবে এদেশে আসেম ধরা পড়লে সাথে সাথে অ্যাসালাম ক্লেম করে তো এদেরকে কি করে বন্ধ করা যায় এটা নিয়েই কিন্তু অনেক পদক্ষেপ এর জন্য আমরা দেখেছি যে দু সালে ইমিগ্রেশন অ্যাক্ট হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে যদি কেউ ইউরোপের বিভিন্ন দেশ দিয়ে এদেশে আসেন এবং অন্য কোনো দেশে অ্যাসালাম না ক্লেম করে থাকেন তবে তার অ্যাসালাম ক্লেমটা দেশে তারা গ্রহণ করবে না এরপরে আরেক ডিগ্রি বাড়ায় যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে এই যে যদি কেউ অবৈধভাবে ব্রিটেনে আসেন এবং তিনি যদি অ্যাসালাম ক্লেম করেন তবে কোনো অবস্থাতেই তার অ্যাসালাম ক্লেম তারা এদেশে তারা প্রসেস করবে না এরপরে এক ধাপ বাড়িয়ে যে সিদ্ধান্ত না হয়েছিল সেটা হচ্ছে এই অবৈধভাবে দেশে আসলে তাদেরকে তারা রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে অ্যাসালাম ক্লেস ক্লেম প্রসেস হওয়ার জন্যে রোয়ান্ডাতে গেলে রুয়ান্ডাতে বসেই অ্যাসালাম ক্লেমটা প্রসেস হবে এবং এমনকি অ্যাসালাম কেসটা যদি সাকসেসফুল হয়ও তারপরও কিন্তু রুয়ান্ডাতে থেকে সে আনা হবে না আসলাম ক্লেম সাকসেসফুল হওয়ার মানে হচ্ছে ওই ব্যক্তি তখন রোয়ান্ডাতে থাকার অনুমতি পাবেন তো এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এমনকি জাতিসংঘের মানবাধিকার সংস্থাও কিন্তু এর বিরূপ সমালোচনা করেছে তো এর প্রতিশ্রুতি এর পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আদালতে এটাকে চ্যালেঞ্জ করা হয় সরকারের পলিসি চ্যালেঞ্জ করা হয় এবং এইটা আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে বলে যে এইটা এইটা এই বিলটা বা সরি এই পলিসিটা সরাসরিভাবে হিউম্যান রাইটসের আর্টিকেল থ্রির এটা পরিপন্থী কারণ রোয়ানরা যেটা সেফ কান্ট্রি এটা বলার কোনো কারণ নাই এখন দেখতে হবে রুয়ান্ডা থেকেও কিন্তু মানুষের দেশে এসে অ্যাসালাম চাইছে আমরা জানি যে ছজন বোধ হয় অ্যাসালাম পেয়েছেন আর আমার নিজের কাছে নিজের অফিসে আমার দুই তিনটা রুয়ান্ডার কেস এখন আমরা ডিল করছি বলে রুয়ান্ডা একেবারে সেফ কান্ট্রি তাহলে সে দেশ থেকে মানুষের এদেশে এসে অ্যাসালাম চাওয়ার কোনো দরকার নেই এটা কিন্তু মনে করার মতো কোনো কারণ আমরা দেখছি না যাই হোক আদালত যখন এই রায়টা দিলেন যে লুয়ান্ডা সেফ নয় তখন সরকার সিদ্ধান্ত নিলেন যে এ ব্যাপারে তারা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করে নিয়ে এসে সুপ্রিম কোর্টকে স্তব্ধ করিয়ে তারা এগিয়ে যাবে সেটাই ঘটনা ঘটলো হাউস অফ কমন্সে যেহেতু কনজারভেটিভদের মেজরিটি আসে সেখানে তারা আইনটা বাস করতে পারলেও এটা যখন হাউস অফ লর্ডসে গেলো এটা নিয়ে এরপর অনেকবার এটা নিয়ে তীব্র আলোচনা হলো এবং অনেক অ্যামেন্ডমেন্টের কথা হাউস অফ লর্ডস বললেন এবং তারা হাউস অফ কমন্সে পাঠিয়ে দিল হাউস অফ কমন্স আবারও তারা তাদের মতো করে আবার বিলটাকে পাঠিয়ে দিল এটা একটা পং যে খেলা হয় টেবিল টেনিসের খেলা মতো বিলটা একবার এই কক্ষ থেকে ওই কক্ষ ওই কক্ষ থেকে ওই কক্ষে দৌড়দি করলো পরবর্তীকালে যখন চূড়ান্তভাবে হাউস অফ কমন্স বিলটা অনুমোদন দিল তখন আর শ্রমিক দল হাউস অফ লর্ডসে এর বিরোধিতা করলেন না এবং এর ফলশ্রুতিতে এটা আইনে রূপান্তরিত হয়েছে এবং একই দিনে এটা কিন্তু কি হলো এটা রাজার সম্মতি পেয়ে এটা আইনে পরিণত হয়েছে ফলে এখন এই সেফটি অফ রোয়ান্ডা এসলাম ইমিগ্রেশন অ্যাক্ট এটা একটা বৈধ আইন এবং এটা সাথে সাথে আমরা জানি যে ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টের কিছু কিছু ধারা চালু হয়েছে কিছু ধারা এখন চালু হয়নি যেগুলি হয়নি সেগুলি বোধ হয় খুব শীঘ্রই চালু হবে এখন রোয়ান্ডাতে পাঠাতে আর কোনো বাধা নেই এইটা আইনে পরিণত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী মিস্টার সোনাক তিনি বললেন যে দশ থেকে বারো সপ্তাহের ভিতরেই কিন্তু এই তারা প্রথম ফ্লাইট পাঠানোর কাজ শুরু করবেন এবং এখানে তিনি আরও বলেছেন যে এই ব্যাপারে কাজ করার জন্য শুধু এ ব্যাপারে কাজ করার জন্যে অনেক লোক নিয়োগ করা হয়েছে তারা বলেছে যে পাঁচশো অফিসারকে রাখা হয়েছে যে তারা তাদের কাজ হবে যারা রুয়ান্ডায়তে যাবেন ওদেরকে স্কোর্ট করে তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে গার্ড দিয়ে তাদেরকে নিয়ে প্লেনে উঠিয়ে দেবে এবং আরও তিনশো লোক তারা এবার কর্মচারীকে তারা ট্রেনিং দিচ্ছে তো এ ব্যাপারে মোটামুটি হোম অফিস তারা রেডি হয়ে গেছে যে চলবে এটাই ফলে আমরা দেখেছিলাম ওই একই সপ্তাহে গার্ডেন গার্ডিয়ান পত্রিকাতে একটা রিপোর্ট এসেছিলো যে রিপোর্টে বলা হয়েছিল যে সরকার এখন ব্যাপক ধরপাকড় করবে এই রোয়ানটাকে পাঠানোর জন্যে এরপরেই ওই গার্ডেন গার্ডিয়ানের সংবাদ বাসী হতে না হতে আমরা দেখলাম যে ব্যাপক আকারে ধর পাকার হলো আমরা এটাও দেখেছি যে হোয়াইট চ্যাপল পূর্বের হোয়াইট চ্যাপল যেখানে অনেক বাঙালি থাকে বাঙালি উদ্দেশিত একটা এলাকাতে হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়ে দোকানপাট বন্ধ করে দিয়ে ব্যাপকভাবে তল্লাশি হলো এমনকি পথচারীদেরকেও আটকিয়ে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটির ভিতরে ভিতরে বাঙালি কমিউনিটির ভিতরে একটা ভয়ের একটা স্রোতধারা এখন নিশ্চিত হয়েছে অনেকে ভয় পেয়ে গেছেন অনেকে আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছেন কি হবে তো আমরা জানি যে ওই এক সপ্তাহের মধ্যে দু হাজারের বেশি লোককে ডিটেন করা হয়েছে এবং হোম বলছে যাদেরকে ডিটেন করা হয়েছে এরা সবাই মোটামুটি রুয়ান্ডা রুয়ান্ডা ম্যাটেরিয়াল এদের সবাইকে রুয়ান্ডা পাঠিয়ে দিতে পারবে আমরা এটাও দেখতে পাচ্ছি যে হোম বিভিন্ন অবৈধ লোকদেরকে ফোন করে বলছে তুমি কি রুয়ান্ডা যাবে কিনা এর এটা তোমাকে তিন হাজার পাউন্ড দেবে এরকম ফোন আমাদের অনেকে কিন্তু পেয়েছে আর এই যে বললাম যে রোয়ান্ডাতে যাবে কাদেরকে তারা রোয়ান্ডা পাঠাবে এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরিতে অবশ্যই যারা এই দেশে অবৈধভাবে ঢুকেছে এবং এটা ক্ষেত্রে তারা বেশ সময়টাকে পিছিয়ে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ এর থেকে তারা এখানে ধরছে তবে যারা অলরেডি যাদের ক্লেম প্রসেস হচ্ছে ইন্টারভিউ দিয়েছেন তারা মোটামুটি নিরাপদ আছেন এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে যারা অ্যাসালাম ক্লেম করেছেন অ্যাসালাম ক্লামের নিষ্পত্তি হয়ে গেছে অ্যাপিলও শেষ হয়ে গেছে তারাও কিন্তু টার্গেট হতে পারেন কারণ আমরা বললাম যে এই ধরনের কিছু ক্লায়েন্টকেও আমরা শুনেছি তাদেরকে ফোন করে বলা হয়েছে তুমি রোয়ান্ডা যাও তোমাকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে তো রোয়ান্ডা নিয়ে আমরা জানি যে আগামী অনেক দিন এই বিতর্ক চলবে সর্বশেষ যে বিতর্ক সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীরা সিভিল সার্ভিসের লোকেরা তারা এ বিলটাকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে সরকার বলে সেখানে আপনারা অনেকে জানেন যে এই বিল চা আন হওয়ার পরে যেটা হবে যে সরকারের কোনো পাঠাতে রোয়ান্ডাতে পাঠাতে কোনো বাধা আর থাকছে না তা আমরা একটু বলবে দেখেছি যে যখন এদেশের সব রেমেডি এক্সস্ট হয়ে যায় সুপ্রিম কোর্টেরও কাজ শেষ হয়ে যায় কিছু করার থাকে না তখন আমরা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে গিয়ে আমরা তাদের ইন্টারভেনশন চাইতে পারি তারা যেটা করে সেক্ষেত্রে তারা বলে যে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফ্লাইটটা বন্ধ রাখো তারা একটা ইন্টারিম মেজার বা রুল থার্টি নাইনে তারা একটা অর্ডার পাশ করে এখন এখানে সরকারের বক্তব্য হচ্ছে এবং মিস্টার সোনাক পরিষ্কারভাবে বলেছেন যে তারা এই রুল থার্টি নাইনের অর্ডারকে তারা ইগনোর করবেন তারা অবহেলা করবে তারা পাত্তা দেবেন না এবং সরকারি কর্মচারীদেরকেও এই নির্দেশ দেওয়া হয়েছে যে মন্ত্রীরা যদি তোমাদেরকে না বলে তো তোমরা রুল থার্টি নাইন নিয়ে তোমরা ইয়ে করবে না তো যাই হোক আমরা একটা ব্রেকের সময় হয়েছে তো বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম রোয়ান্ডা বিষয়ে বলছিলাম যে যে সরকারি কর্মচারীরা এদেশের যেটা সিভিল সার্ভেন্টের গ্রুপ তারা এই আইনটাকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যাচ্ছেন এবং এটার এটার ব্যাখ্যান হচ্ছে এই যে আমি বলেছিলাম যে আমরা যখন সব ধরনের রেমেডি দেশের কোর্টের আদালতে সব ধরনের যত যত ক্ষেত্রে প্রতিকার পেতে পারে সব প্রতিকার যখন আপনি নিরসন হয়ে যায় যখন আর প্রতিকারে কিছু থাকে না তখন আমরা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে গিয়ে আমরা তখন প্রতিকার চাই সেক্ষেত্রে যেটা হতে পারে যে রুয়ান্ডার ক্ষেত্রে যদি কাউকে এভাবে ফ্লাইট দেওয়া হয় আর সেক্ষেত্রে সে যদি তখন ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে যায় ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেটা করতে পারে সেটা একটা ইন্টেরিম মেজার বা একটা তাৎক্ষণিক একটা ইনজাংশান দিতে পারে বলতে পারে আমরা ব্যাপারটা নিষ্পত্তি না করা পর্যন্ত ফ্লাইট স্টপ রাখো এটাকে আবার রুল থার্টি নাইন অর্ডারও বলা হয় তো এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে তা যে সরকারি রুল থার্টি নাইনের অর্ডারকে ইগনোর করবে এবং এ ব্যাপারে সরকারি কর্মচারীদেরকেও বলা হয়েছে যে কোনো মন্ত্রী যদি বলা হয় যে রুল থার্টি নাইনের কোনো অর্ডার যেটা ইউরোপিয়ান কোর্ট থেকে এসেছে সেটাকে তোমরা ইগনোর করবে সেটা তুমি মানবে না তখন সরকারি কর্মচারী এটাকে না মেনে রুয়ান্ডাতে ফ্লাইট পাঠিয়ে দেবে তো এক্ষেত্রে সরকারি কর্মচারীদের গ্রুপ তারা বলছে যে এটা কি হচ্ছে এটা তাদের যে শপথ তারা শপথ নিয়েছিল যে দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইন তারা মেনে চলবে এটা কী হবে তারা আন্তর্জাতিক আইন তাদেরকে দিয়ে লঙ্ঘন করানো হবে এটা তারা করতে রাজি নয় তো এই জন্যই চ্যালেঞ্জটা হচ্ছে দেখা যাক এই চ্যালেঞ্জ থেকে আমরা কি আশা করতে পারি কি পেতে পারি তো যাই হোক আগামী কয়েক সপ্তাহ আগামী বেশ বেশ কিছুদিন ধরে রোয়ান্ডা একটা খুব হট টপিক হিসাবে থাকবে আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ কিন্তু রোয়ানডাতেই জন্যে আটক হয়েছেন তাদের রোয়ান্ডাতে পাঠানো হবে একজন কলাকাদে যুক্ত হতে চেষ্টা করছেন কে আসেন আজকের প্রথম কলার

আঠাশ দিন আগে আপনি আপনার করতে তারপরে আপনি অক্টোবরে শেষ হবে আপনি যদি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন আঠাশ দিন আগে তাহলে সম্ভব হ্যাঁ এটা এরা তারা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে পে স্লিপ চাইবে আপনি যদি মানে যে গ্রাউন্ডে আপনি আগে ভিসা পেয়েছেন সেই গ্রাউন্ডের কাগজপত্র দেখবে জি হ্যাঁ তারা তো অবশ্যই জানতে চাইবে যে আপনার সেই গ্রাউন্ডটা এখনও ফুলফিল করে কিনা এখনও আপনি আপনার স্ত্রীর সাথে আসেন কিনা অন্য অন্য কোনো কিছু আছে কিনা যদি আপনি মনে করেন যে স্ত্রী ডিস্ট্রি কিছুই আপনি দেখাবেন না সেক্ষেত্রে আপনি লং রেসিডেন্স রুটে আপনি লাইফ ইন দ্য ইউকে আর বি ওয়ান ফি দিয়ে আঠারোশো পাউন্ড ফি দিয়ে তখন আপনি টেন ইয়ার লং রেসিডেন্স রুটে অ্যাপ্লাই করবেন টু সেভেন সিক্স বিতে আর এটাতেও কিন্তু আপনার ইয়ে লাগবে লাইফ ইন দ্য ইউকে

চলতে থাকবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ হবে এবং সরকার তো এই কারণেই দশ থেকে বারো সপ্তাহ একটা সময় নিয়েছে যে এ দেশ থেকে পাঠানোর জন্য তারা মনে করে এর মধ্যেও নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে কিন্তু সরকার ডিটেল মাইন। আপনারা যদি দেখে থাকেন যে গত এক সপ্তাহে কি পরিমাণ মানুষ ডিটেন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্টের আন্ডারে কাউকে ডিটেন করলে কিন্তু আঠাশ দিনের আগেই জামিন পাওয়াটা কঠিন হয়ে যায় যাক রোয়াননি অনেক তো কথা বললাম এখন আমরা যদি আরো কিছু বিষয় নিয়ে আমরা আমরা কথা বলি তাহলে দেখি যে আরেকজন কলা যুক্ত হতে চেষ্টা করছেন দেখি কে আছেন কলে হ্যালো কলর এস সালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল বলেন শুনছি ভাইয়া আমার প্রশ্ন ছিল আমার আমি ফাউল হিসাবে

আপনার আপনি যেহেতু টেনিয়ার রুটে চলে গেছেন এই স্টেজে আপনার ওয়াইফের লাইফ ইন দি কিংবা বি ওয়ান কোনো টেস্টই আপনার লাগবে না শুধু দেখাতে হবে যে যে কারণে আগে থেকে ভিসা দিয়েছে সে কারণটা এখনও বলবৎ আপনার তো অবশ্যই আপনার স্ত্রী আপনার তো বাচ্চা আছে অথবা ভিসা পেতে আপনার অসুবিধা হবে না আপনার পেসলি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট একসাথে আছেন এর প্রুফ ম্যারেজ সার্টিফিকেট সব সবচেয়ে বড় কথা কি যখনই আপনি এই অ্যাপ্লিকেশানটা করেন অ্যাপ্লিকেশান সাথে 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 কোনো ডকুমেন্ট দিতে হয় না বিভিন্ন ইনফরমেশান দিলে সেই ইনফরমেশান ভিত্তিতে ওরা আপনাকে একটা চেক লিস্ট দেবে দিয়ে বলবে এই এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে দিতে হবে তবে আপনার যেটা লাগবে ব্যাঙ্কের স্টেটমেন্ট পে স্লিপ একসাথে যে দু বছর আছেন তার প্রুফ আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট তাদের পাসপোর্ট আপনার পাসপোর্ট ওয়াইফের পাসপোর্ট বিআরপি কার্ড এবং যদি অন্য আর কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনার থাকে ছবি দেবেন একসাথে যে আপনার আছে ছবি আর গুলি তারা আপনাকে বলে দেবে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সাথে সাথে তারা বলে দেবে আর কি কি ডকুমেন্ট আপনার সাথে লাগবে এরপরেও অ্যাপ্লিকেশন প্রসেস করার সময় তারা যদি মনে করে কোনো এক্সট্রা ডকুমেন্ট লাগবে ওরা আপনাকে ইমেল করবে আপনার ফিজ পড়ে যাবে চার হাজারের একটু কম অর্থাৎ আপনার পড়ে যাবে আড়াই বছরের যেটাকে আমরা বলি আইএইচ এস এক বছরের জন্য এক হাজার পঁয়ত্রিশ আড়াই বছরের জন্য আপনার পড়ে যাচ্ছে আড়াই হাজারের উপরে এরপরে আপনার পড়ছে আরও এগারোশো পাউন্ডের মতো এক হাজার একান্ন পাউন্ডের মতো আর টুকটাক মিলে প্রায় চার হাজারের কাছাকাছি আপনার কিন্তু পড়ে যাবে খরচ থ্যাংক থ্যাংক ইউ খরচা

এখন আড়াই বছর যে এক্সটেনশন যে করব আমি ফুল টাইম জব করি আমার ওয়াইফ জব করেন কিন্তু আমাদের এন্ড অফ দা মাসে রেন্ট দেওয়ার পরে বিল টি দেওয়ার পরে আমাদের ই থাকে না ব্যালেন্স তেমন একটা থাকে না

সোনার ইনকাম কথা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে কারণ আপনি ওই ফি ওয়েবার একটা ইনকাম এক্সপেন্ডিচার একটা চার্ট আপনাকে করতে হয় সেখানে আপনাকে দেখাতে হয় যে কত আপনি আয় করছেন কত আপনার খরচ হচ্ছে যদি আপনার আসলে কোনো ব্যালেন্স না থাকে সেভিংস না থাকে তবে আপনি অবশ্যই ফী ওয়েবার পেতে পারেন আচ্ছা আমার মেয়ে 10 বছর হবে সামনে যদি করি আব ঠিক জি আপনার বাচ্চার জন্য আপনি তার জন্য আলাদা কনসিডারেশন বা সেটার জন্য আপনি ফি ওয়েব চাইতে পারেন কারণ ওই একটা আদালতের রায়ের পরেই এখন বাচ্চাদের ন্যাশনাリティ অ্যাপ্লিকেশনে যে কোনো ফরমে আপনি अप्लाई করেন না কেন এখন ফি ওয়েবারে ব্যবস্থা আছে তো আপনি अप्लाई করতে পারেন আপনার বাচ্চার জন্য জি থ্যাংক ইউ वेलकम আপডেটে ফিরে যাচ্ছি যে আপডেটটা দিচ্ছিলাম সেটা হচ্ছে যে যে যদি কেউ কোনো অ্যাপ্লিকেশান করে এবং সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যদি মিসরিপ্রেজেন্টেশান থাকে জোট চুরি জালিয়াতি বা মিথ্যে তথ্য থাকে এরপরে সেই অ্যাপ্লিকেশানকে যদি ভ্যালি করে তবে ভ্যালিড অ্যাপ্লিকেশানটা ভ্যালিড হলেও আগের অ্যাপ্লিকেশানটা রঙ হওয়ার কারণে পরেরটাও ইনভাইট হয়ে যাবে আমরা এটা আরও কথা বলবো একটা কল নিয়ে নিই হ্যালো কলার হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি শুনছি বলেন হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আমি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছি তো আমার যে আগে বিএলপি কার্ডটা আছে ওটা আমি এখন কি করব আপনার আগের যে বিএলপি কার্ড আছে এটা আপনাকে ফেরত দিতে হবে ফেরত না দিলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ ওরা নিশ্চয়ই আপনাকে বলে দিয়েছে যখন আপনার ন্যাচারাল সার্টিফিকেট এসেছে যে তুমি আগের বিআরপি কার্ডটা রিটার্ন করো তো এটা আপনাকে অবশ্যই রিটার্ন করতে হবে আপনি এটাকে হোল্ড করে রাখতে পারবেন না আপনার ওদের যেখান থেকে আপনি অরিজিনাল বিআরপি কার্ডটা ইস্যু হয়েছে সেখানে আপনি পাঠায় দেন আপনি যখন কার্ড পান বা আপনি যখন আয়লার পান তখন একটা চিঠি আসছিল সেই চিঠি আপনি পাঠিয়ে দিবেন ওকে ইউ আমরা চলে যাচ্ছি আপডেটে আপডেটে আমরা বলছিলাম যে যদি কেউ একটা অ্যাপ্লিকেশন করে যে অ্যাপ্লিকেশনের ভিতরে তারা রিপ্রেজেন্টেশন করে থাকে ফলস রিপ্রেজেন্টেশন করে থাকে চুরি করে থাকে জালিয়াতি করে থাকে মিথ্যা কথা বলে থাকে এরপরে এই অ্যাপ্লিকেশানটা চলাকালীন যদি আরেকটা অ্যাপ্লিকেশান করে এটাকে ভ্যারি করে তাহলে পরের অ্যাপ্লিকেশানটা যদিও নিখুঁত অ্যাপ্লিকেশান তা সত্ত্বেও কিন্তু আগের যে ভুল ত্রুটির কারণে আগের এই আমরা যেটাকে বলি যে খারাপ কাজের কারণে পরেরটাও তারা কিন্তু ভয়েড করে দেবে বাতিল করে দেবে তো এ ব্যাপারে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমাদের এই পূর্ব একজন একটি বেশ পথিত যশা ইমিগ্রেশন প্র্যাকটিসের উপরে ইমিগ্রেশন রেড করে এবং এগুলো মামলা মোকদ্দম হয় এবং তাদের অভিযোগ করা হয় যে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলি তারা তারা করে দিচ্ছে মানে এনেকে তারা বানিয়ে দিচ্ছে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা ইনফরমেশান দিয়ে মিথ্যা কাগজ দিয়ে বানিয়ে দিচ্ছে আনফর্চুনেটলি এটা প্রমাণিত হওয়ার কারণে এই ফার্মের অনেক কেস ওয়ার্কার এবং এটার সাথে জড়িত অ্যাকাউন্টেন্ট অনেকে এখন শাস্তিযোগ্য অপরাধে তারা কিন্তু এখন শাস্তিযোগ্য দণ্ডে দণ্ডিত হয়ে তারা আদালত তারা জেল খাটছেন তো এইখানকারই একটা কেস নিয়ে এটা এই কেসগুলো যেটা আমি আপনাকে এখন বলবো কেসটা হচ্ছে আল আজাদ অ্যানসিটিভ স্টেট এই কেসে এখান থেকেই একটা অন্তঃপরণীয় অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং এই অ্যাপ্লিকেশানে হোম অফিস বলছে যে তারা পেয়েছে যে ডকুমেন্টে অনেক জোচ্ছরি ছিল বা অনেক মিসরিপ্রেজেন্টেশন ছিল ফলস রিপ্রেজেন্টেশন ছিল তো এই এইটা চলাকালীন সময়ে অ্যাপ্লিকেন্টের দশ বছরের দেশে পুরা হয় এবং দশ বছর পুরা হওয়ার পরে উনি অ্যাপ্লিকেশানটিকে ভ্যারি করে দশ বছরের গ্রাউন্ডে লং রেসিডেন্স অ্যাপ্লাই করেন কিন্তু এটাকে হোম অফিস রিফিউজ করে দেয় কেন রিফিউজ করে যে তোমার আগের অ্যাপ্লিকেশানে যেহেতু তুমি দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে সেক্ষেত্রে পরের অ্যাপ্লিকেশানটা নিখুঁত হলেও এটা এটা তারা বাতিল করে দেয় একজন কলা যুক্ত হচ্ছেন কলার সাথে কথা বলে আবার আমরা এই ইন্টারেস্টিং কোয়েসটা নিয়ে কথা বলবো হ্যালো কলার কেমন হ্যালো কলার

ওইটা কোলেনতে করতে মানে আপনার যে অ্যাড্রেস থেকে যে অ্যাড্রেস থেকে তার বিআরপি কার্ড এসেছিল ইস্যু হয়েছিল গ্রান্ট হয়েছিল সেই অ্যাড্রেসে ওকে তো এটা ছয় সাত মাস আগে আমার বাচ্চা ব্রিটিশ হয়ে যেতে এখন পাঠালে কোনো অসুবিধা হবে না আপনি পাঠায় একটা ইয়ে দেবেন অ্যাপোলুজি দেবেন বলবেন যে আসলে এটা আপনি মনে ছিল না বা এটা ভুল হয়ে গেছে এটা বলে পাঠিয়ে দেবেন কিন্তু এটা পাঠায় দেওয়া উচিত কারণ এটা না পাঠান পরবর্তীকালে আপনাদের প্রদেশের পেলে তারা হয়তো এইভাবে আইনগত ব্যবস্থা নিতে পারে আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে আপ আমরা এক্সটেনশনের জন্য আমি আর আমার আরেকটা বাচ্চা আছে তো সাইড সাইড পাঁচ মাস হচ্ছে আমরা ফি ওভার করেছিলাম এখন পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই জি আমি সাত আট সপ্তাহ আগে আরেকটা রিমাইন্ডার করেছিলাম জি তো এখন পর্যন্ত স্টিল না কোনো ডিসিশন আসে নাই আমাদের কাছে এরকম এভিডেন্স আছে যে এখন ফি ওভারে অনেক সময় নিচ্ছে আপনি যেমন বলছেন পাঁচ মাস আমারও এরকম ক্লায়েন্ট আছে যারা এরকম চার পাঁচ মাস ওয়েট করছে তো আপনাকে রিমাইন্ডার দেওয়া বা ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই কারণ প্রচুর অ্যাপ্লিকেশান হচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই ডিপার্টমেন্টে ওই পরিমাণ কর্মচারী না এখন তারা এখন রুয়ান্ডা বা অন্যান্য ক্ষেত্রে এত বেশি বিজি যে এইগুলিতে স্টাফ সময় নিচ্ছে বাট যেহেতু আপনার এই অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে আপনি অবশ্যই পাবেন এবং আপনি দেখবেন আপনাকে যখন ইমেল করবে ইমেল অনেক সময় ইমেলগুলো হয়তো স্পামে চলে যেতে পারে এই জন্য প্রতিদিন আপনি ইমেল চেক করবেন আপনার নর্মাল অ্যাকাউন্টও চেকও করবেন এবং আপনি স্পামও দেখবেন যে স্পামে চলে গেছে কিনা আচ্ছা আর আমাদের

আমাদের 10 10 ইয়ারের হবে না 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 আপনারা কোনো প্রবলেম হবে না কারণ আপনার ভিসা আছে তারা ওই পলিসিতে বলেই দিয়েছে যে যদি ফি ওয়েভার না अप्लाई করেন তাহলে ভিসা অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে ফি ওয়েভার ডিসিশন হওয়ার পর আর 14 দিন পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম একটা কেস নিয়ে আমরা বলছিলাম যে কেউ যদি একটা অ্যাপ্লিকেশান করে সেই অ্যাপ্লিকেশানের ভিতরে যদি তার অনেক রং ইনফ ফলস ইনফরমেশান থাকে মিসরেপ্রেজেন্টেশান থাকে জত বা জালিয়াতি করা হয় তাহলে পরবর্তী কোনো অ্যাপ্লিকেশান যদি সে করে এই অ্যাপ্লিকেশানকে ভ্যারি করে তাহলে দুটো অ্যাপ্লিকেশানই কিন্তু ইনভ্যালিড হিসাবে গণ্য হবে সেটা বলতে গিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে কেসের এটা আল আজাদ তো সেই কেসের আমরা বলছিলাম যে একটা অন্তর্পরণীয় অ্যাপ্লিকেশানে আগে অনেক ভয়া ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে এবং এটা নিয়ে অনেক কাগজ সংজ্ঞানে জোট চুলি করা হয়েছে পরবর্তীকালে ওই অ্যাপ্লিকেন্ট তার দশ বছর পুরা হলে তিনি ভ্যালি করে লং রেসিডেন্সে যান কিন্তু লং রেসিডেন্সে গেলেও লং রেসিডেন্স অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আসলে কোনো রকমের গড়বড় ছিল না এত সত্ত্বেও কোর্ট বলে দিয়েছে যে এই অ্যাপ্লিকেশানটা ভ্যালিড হবে না তাহলে মনে রাখতে হবে যে আমরা বলি যে একটা ক্ষেত্রে অন্যায় করি সে অন্যায় যে পাপ বাপকেও ছাড়া নাই অনেকটা সেরকম অবস্থায় আছে। তো যে যে ফার্মের নিয়ে ব্যাপারে কথা বলা হচ্ছে আমাদেরও একটু একটু এখানে বলে রাখা ভালো আমরাও একই ধরনের দুটো অ্যাপ্লিকেশন আমরা পেয়েছিলাম আমরা অরিজিনাল অন্তর্প্রয়নীয় অ্যাপ্লিকেশন করিনি তো দুজনেরই ওইখান থেকে তারা আসেন অন্তর্ণ অ্যাপ্লিকেশান করার পরে তারা ভিসা পেলে আমাদের কাছে ভিসা এক্সটেনশান করার জন্য আসেন এই ভিসা এক্সটেনশান করা অ্যাপ্লিকেশন করার পরে দুই বছরও অতিবাহিত হয় হওয়ার পরেও দেখা যায় তারা অ্যাপ্লিকেশানে কোনো সিদ্ধান্ত পায়নি ইতিমধ্যে টেন ইয়ার্স তাদের দশ বছর হয়ে যায় তখন আমরা ভ্যারি করে ভ্যারি করে আমরা তখন টেন ইয়ার্স রেসিডেন্সে আমরা যাই অ্যাপ্লিকেশান করি কিন্তু দেখা যায় যে প্রিমিয়াম সার্ভিসের ফি দিলে হোম অফিস বলে যেটাকে তারা তাড়াতাড়ি তারা ডিসাইড করতে পারবে না এর আমরা বুঝতে পারি হোম অফিস বলে যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক বা তাদের ইমিগ্রেশন হিস্ট্রিতে অনেক ঘাপলা আছে তো প্রথম ব্যক্তির জন্য আমরা কি করলাম আমরা দেখলাম যে ইতিমধ্যে যদিও তার দশ বছরের অ্যাপ্লিকেশান আটকে রেখেছে কিন্তু তার সাথে তার ওয়াইফও কিন্তু এদেশে আছেন তখন আমরা ওয়াইফকে দিয়ে পৃথকভাবে আমরা টেন ইয়ার অ্যাপ্লিকেশন করলাম সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু সেটেলমেন্টে পেয়ে গেলেন ওয়াইফ সেটেলমেন্ট পেলে তাদের একটা বাচ্চা আছে বাচ্চা জন্ম দেশে তখন বাচ্চাকে তার মা সেটেল হয়ে গেছে এই গ্রাউন্ডে বাচ্চার জন্য আমরা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করলাম করে বাচ্চা ব্রিটিশ হয়ে গেল বাচ্চা ব্রিটিশ হয়ে গেলে এইবারই ভদ্রলোক যাকে তারা কোনো ভিসা দিতে গিয়ে একটু সন্ধিহান ছিল বিশেষ করে তারা তার আগের অন্তঃ অ্যাপ্লিকেশান নিয়ে অনেক সন্ধিহান তাকে তখন আমরা বাচ্চার বাবা হিসাবে একটা ব্রিটিশ বাচ্চার বাবা হিসাবে অ্যাপ্লাই করলে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের গ্রাউন্ডে আর্গুমেন্ট করলে কিন্তু উনি অ্যাপ্লিকেশান সাকসেসফুল হলো উনি টেন ইয়ার রুটে ভিসা পেলেন আড়াই বছর আড়াই বছর করে আরেকজন যিনি ছিলেন ভদ্রলোক তারও সেই একই সমস্যা কিন্তু তার স্ত্রী এতে সে দশ বছর হয়নি এক্ষেত্রে কি হলো আমরা যখন বারে বারে লিখলাম তখন হোম অফিস আমাদেরকে বিস্তারিত জানালো যে যে ফার্ম থেকে কেস্টে এসেছে সেই ফার্মে কি কী কাজ করার জন্যে এই সমস্যা হয়েছে এবং ফার্মের থেকে কারা কারা শাস্তি ভোগ করছে এতে নামও তারা উল্লেখ করে দেয় তো এর পরে কী হয় তারা বলে যে তারা পরিকল্পনা করেছে তাদের তাদের এই মুহূর্তে তাদের থিঙ্কিং হচ্ছে আমার ওই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটা তারা রিফিউজ করবে এবং তারা পঞ্চাশটার উপরে এক এক পঞ্চাশটার উপরে প্রশ্ন দায় দিয়ে বলে এই প্রশ্নগুলির উত্তর আমাকে আমাদেরকে দাও দিলে আমরা চিন্তা করে দেখব কিছু করা যায় কিনা কিন্তু আমাদের প্রাইমারি ভিউ হচ্ছে অ্যাপ্লিকেশানটা আমরা রিফিউজ করবো তা আমরা সময় নিয়ে পঞ্চাশটা প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দিলাম এবং তারপরে আমি কাবার তাদেরকে বললাম যে তার সাবেক লয়ার যদি অন্যায় করে থাকে তার জন্য সে কেন ফল ভোগ করবে তাকে দেখাতে হবে যে সাবেক লয়ার যে কাজ করেছে সে কাজের সাথে সে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভলভ কিনা আর তার সাবেক লয়ারকে কোনো কাজ করেছে কি না তাকে ফ্যাসিলিটেট করার জন্যে তার ফার্ম থেকে ওই ফার্ম থেকে আরও কতগুলো উল্টাপাল্টা পাল্টা অ্যাপ্লিকেশান হয়েছে এটা দায়ভার সে কেন নেবে তোটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করার পরে লাকিলি ওই ভদ্রলোককে কিন্তু তারা সরাসরি ডেফিনেটলি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন এখান থেকে মরান হচ্ছে এই যে শুধুমাত্র আপনি নিজের অ্যাপ্লিকেশান ঠিকমতো করলেই কিন্তু হচ্ছে না এমনকি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশান করছেন সেখানে কী ধরনের অ্যাপ্লিকেশান হচ্ছে এটাই ফার্মের রেপুটেশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা জানি যে অনেকেই এরকম ক্লায়েন্টের জন্য করতে গিয়ে এত দূর চলে যান যে তারা কোনটা সঠিক কোনটা মেঠিক তারা দেখতে পাচ্ছেন না এটার জন্য তারা যেমন নিজেদের জন্য বিপদ ডেকে আনেন আবার ক্লায়েন্টের জন্য তো বিপদ হচ্ছে এবং অনেক নিরাপদ ক্লায়েন্ট কিন্তু এটার জন্য ভুক্তভোগী হচ্ছেন তো এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আমরা জানি যে কিছুদিন আগে ডেলি টেলিগ্রাফ থেকে তারা বেশ কিছু জায়গায় এজেন্ট পাঠিয়েছিল এজেন্টরা তারা কিন্তু বিভিন্ন বেশ সেচে ক্র্যান্ড সেচে গিয়ে নানা উল্টাভাবে কথাবার্তা বলে অনেক লয়ারকে ফাঁদে ফেলেছে এবং আমরা জানি যে বেশ বেশ কতগুলো পতিত যশা ল ফার্মগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এইভাবে ফাঁদে ফেলে তো আমাদেরকে এই আমাদের নিজেদের দায়িত্ব করতেও মনে রাখতে হবে আমরা কোনোভাবেই এমন কিছুর সাথে জড়িত হব না এবং আপনারা দর্শকরা আমাদেরকে এমন কোনো কাজের সাথে জড়িত হতে বলবেন না যেখানে করতে গেলে আমাদেরকে আইন অমান্য করতে হয় একটা ফ্রড একটা জোচ্ছুরি বা জালিয়াতি বা মিথ্যা কথার আশ্রয় নিতে হয় এটাই হচ্ছে এই কেসের একটা বড় মরাল এই প্রসঙ্গে আমরা ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে আমাদের কঠোর ভিতরে এটা একটু বলে দেওয়া দরকার আমি অনেকবারই বলেছি যে বাংলাদেশ থেকে কেয়ার ভিসা নাম নিয়ে অনেকেই এদেশে এসেছেন যেখানে আসলে কোনো জেনুইন কাজ নাই এবং আপনি প্রশ্ন করবেন যে তুমি যে এখানে কাজ নিয়ে আসলে কাজ পাচ্ছ না অভিযোগ করছো তুমি কি সত্যি সত্যি জেনুইন কোনো ভিসা নিয়ে এসেছিলে এখন জেনুইন ভিসা যদি কেউ নিয়ে আসে তবে তার আমি মনে করি টাকা পয়সা দিয়ে ওয়ার্ক পারমিট কেনার কোনো দরকার পড়ে না বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে যখন কেউ ওয়ার্ক পারমিট কেনে তখন ধরেই নিতে হবে কাজটা আসলে জেনুইন নয় এভাবে এখানে এসে বহুত লোক ভুক্তভোগী হচ্ছেন এটার সাথে যেটা জড়িত যাচ্ছে যে কেয়ার ওয়ার্কার বা স্টুডেন্টের সাথে তাদের কথিত স্ত্রী বা স্বামী হিসেবে লোক আসছেন এমন লোক স্বামী বা স্ত্রী হিসেবে আসছেন তাদের সাথে ওই মেন অ্যাপ্লিকেন্টের জীবনে কোনো দেখা হয়নি দেখা হয়তো হয়েছে এয়ারপোর্টে এক শ্রেণীর আমি বলবো এক শ্রেণীর করাপ্ট এজেন্টের মাধ্যমে এজেন্টের জন্যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এটা ঘটার কারণে যে যে ফল আমরা দেখছি যে এখানে আসার পরে যিনি ওইভাবে আসছেন তার কিন্তু আর কিছু করা থাকছে না কারণ তার স্বাভাবিক স্ত্রীর সাথে তো আদৌ কোনো সম্পর্ক নাই এয়ারপোর্ট থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন এরপরেই বিভিন্ন প্রবলেম হবে কেউ যাচ্ছেন সালাম ক্লাইম করতে কেউ অন্য কোনোভাবে বা এদের থেকে চলে যাওয়ার কথা ভাবছেন তো এইসব কারণে কারণ হোম অফিস কিন্তু মোটামুটি অবগত আছে যে কী কীভাবে জোট চুরি বা জ্বালিয়াতি হচ্ছে এর আগে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এখানে তাদের কাছে রিপোর্ট আছে যে কীভাবে একটা কোম্পানি যেখানে দশজন লোক কেউ বসানোর ক্যাপাসিটি নেয় সেখানে তারা দুশোর উপরে লোকের জন্য কীভাবে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করলো আবার আমরা জানি যে এই যে অবৈধভাবে এই যে কথিত স্বামী বা স্ত্রী হিসেবে যারা আসছে এদেরকে বন্ধ করার জন্যেই আজকে আমাদের দেখতে পাচ্ছি যে কেয়ার ওয়ার্কারদের আর ফ্যামিলি আনতে দিচ্ছে না তো এটা অবশ্যই আমাদের জন্য একটা খারাপ ব্যাপার কারণ আমাদেরকে আমাদের সম্পর্কে তাদের ধারণাটা খারাপ হয়ে যাচ্ছে এবং সত্যিকারভাবে যে লোকটা হয়তো জেনুইন ওয়ার্ক পারমিট নিয়ে দেশে আসলেন জেনুইন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আসলেন তিনি কিন্তু তার ফ্যামিলিটাকে আনতে পারছেন না ফলে এটা মূলত কমিউনিটির একটা বড় বড় ক্ষতি হচ্ছে আমরা আরও দেখেছি যে ব্যাপকভাবে অ্যাসালামের ক্লেমের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশ থেকে কিছুদিন আগের একটা স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন চার নম্বর লিস্টে আছে যারা এসে অ্যাসালাম চাচ্ছে এবং এদের মধ্যে একটা বিরাট সংখ্যক কিন্তু এই যারা স্টুডেন্ট হিসাবে দেশে আসেন কিন্তু পড়াশুনো করেনি বা ওয়ার্ক পারমিটি এসেছেন পড়াশুনো করেনি কিংবা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট বলছে যে না বিয়েটা ভেঙে গেছে বা ওয়ার্ক পারমিট হোল্ডারের ডিপেন্ডেন্ট বলছে বিয়েটা ভেঙে গেছে আসলে তারা হয়তো তারা হয়তো প্রত্যেকের অর্থে তারা হয়তো এই তারা হয়তো তাদের স্বামী স্ত্রী হয়তো তারা নন তো এই সমস্ত ব্যাপারে একটু আমাদের মনে হয় সতর্ক থাকা উচিত কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা ক্রাকডাউন করছে অ্যাসালাম শিকারদের পরে করছে শুধু অ্যাসলাম শেখারও নয় আমি আশ্চর্য হব না কিছুদিন পরে তারা যদি রিপিট অ্যাপ্লিকেন্টদেরকে যারা একটা পরে অ্যাপ্লিকেশান করছে এদেরকে তারা আটানো আটকানোর কোনো ব্যবস্থা করবে কিনা এ ব্যাপারে কিন্তু আমরা আমার যথেষ্ট চিন্তিত হওয়ার কারণ আছে আমি কিছুদিন আগে একজন এক ভদ্র মহিলার সাথে আলাপ হচ্ছিলো উনি কিন্তু দু হাজার নয় এদেশে আসেন অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু এই পনেরো বছরে উনি পড়াশোনা কিছুই করেননি উনি একটার পর একটা একটার পর একটা অ্যাপ্লিকেশান করে 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 এই পনেরো বছর উনি কাটিয়ে দিয়েছেন এই ধরনের রিপিটেড বা পারসিস্টেন্ট অ্যাপ্লিকেন্টের ব্যাপারেও কিন্তু হোম অফিসের চিন্তাভাবনা আছে তো যাই হোক যেভাবে চলছে যাতে ইমিগ্রেশান আগামী দিনের জন্য সহজ হবে এটা মনে করার মতো আসলে কোনোই কারণ নাই তো এক্ষেত্রে যেহেতু আমরা বলছিলাম যে অনেকেই এখন হুট করে গিয়ে অ্যাসালাম কালেম করছেন প্রায় আসে আর আমি আমার একটা বদভ্যাস আছে যে যদি কারোর কেসটা খুবই দুর্বল হয় তবে সেই কেসে তাদেরকে আমি খুব স্ট্রংলি অ্যাডভাইস করি যে তুমি এই কাজটা করো না এবং অনেক ক্ষেত্রে আমি কিন্তু কেসটা নেই না তাদেরকে বলি যে তুমি এই কাজটা করো না বা তোমার কেসটা আমি নিতে চাই না আমার মনে হয় আমার যে টান ডাউন করার রেকর্ড আমার বোধহয় ভেরি হাই যে কী পরিমাণ কেসকে আমি না করে দেই তো কেন জানি মানুষের মনে একটা ধারণা হয়ে গেছে যার বোধহয় কোনো গতি নাই সেই বোধহয় আসলাম ক্লেম করতে পারে কিন্তু সেটা কিন্তু নয় আসলাম সবার জন্য নয় এটা নিয়ে আমি বারে বারে কিন্তু বলেছি এবং আমি যখন অনেকে বল প্রশ্ন করি যে তুমি যে আসলাম চাচ্ছ দেশে তোমার কি ভয় কী অসুবিধা বলে না এত পয়সা খরচ করে আসছি আর আমি দেশে যেতে চাই না না এটা তো কোনো কারণ হতে পারে না দেশে গেলে তুমি বলো তোমার কি অসুবিধা হবে কী বিপদ হবে তোমার যানমালের নিরাপত্তা কেন বিঘ্নিত হবে আমাকে বলো বলে আপনি একটা বলে দেন আচ্ছা এটা তো আমাদের কাজ না লয়ারদের কিন্তু কাজ না আপনাকে বলে দেওয়া কি কারণে আপনি অ্যাসালাম ক্লেম করবেন কী করলে আপনি ভালো হবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আসলাম ক্লেম করেন আমরা জানতে চাইব যে কি কারণে আপনি আসলাম করবেন আপনি তো বলবেন আমি রাজনীতি করি তখন আমরা বলব আপনি যে রাজনীতি করেন যে রাজনৈতিক দলের সাথে সদস্য সে দলের কোন থেকে কোনো সাপোর্টিভ কাউ আছে কিনা সে দলের মেম্বারশিপ কার্ড আছে এটা আমরা আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনার ইনস্ট্রাকশনের পরিপ্রেক্ষিতে আমরা আপনাকে বলবো এমন না যে আমি বলবো আপনি বলেন আপনি বাংলাদেশ জামাত ইসলামের অংশ কিংবা আপনি ওই পার্টি অংশ সেই বাড়ির অংশ কিংবা আপনি এখন তাসলিমা নাসরিনের গ্রুপের ফ্যান হয়ে গেছেন তাসলিমা নাসরিনকে সমর্থন করে আপনি চিঠিপত্র লিখছেন এটা হয়তো আমরা বলব এটা বলে দেওয়া আমার কর্তব্যর মধ্যেও কিন্তু পড়ে না তো একটা কথা মনে রাখবেন এসলাম শিকার হিসেবে আপনার কিন্তু একটা দায়িত্ব আছে ট্রুথফুল অ্যাকাউন্ট দেওয়া অনেকে আগে মনে করত যে অ্যাসালাম ক্লেম করলে বোধ হয় দীর্ঘদিন সময় হবে বিশেষ করে গত বছর আমরা দেখেছি বহুত দিন ওয়েট করার পরে একটা ঢালাউভাবে গর্ণপত্যভাবে সবাইকে অ্যাসালাম দিয়ে দেওয়া হয়েছে আমরা জানি যে বাষট্টি হাজারেরও বেশি লোক তো বছর আসালাম পেয়েছে কিন্তু সেটা অর্থেই না যে এই বছরও ওই ধরনের ক্লেম নিয়ে লোকে আসলে আসালাম পাবে আর আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই এক দেড় মাসের মধ্যেই ইন্টারভিউতে ডেকে ফেলে দিচ্ছে তো ফলে আগের মতো ওই যে সুবিধাটা যে অ্যাসালাম করে অনির্দিষ্টকালের জন্য থাকবো এবং কাজেরও একটা অধিকার থাকবে কাজ করে যাব মোটামুটি দু চার বছর পাঁচ বছর কাটিয়ে দিলাম তারপরে ভেবে দেখবো সেটা হয়তো সম্ভব নাও হতে পারে তো অ্যাসালাম যারা যারা ক্লেম করতে চান এদের জন্য আমার উপদেশ সবে একটা এই যদি আপনার সত্যিকার অর্থে বেশি কোনো বিপদ না থাকে তাহলে আপনারা আসলাম করবেন না এখন কলার যুক্ত হচ্ছেন কথা বলি হ্যালো কলার ওয়ালাইকুম আসসালাম বলেন ভাইয়া আমি কি রাজা রাজা

যে আফটার প্রায় তিন মাস হয়ে গেল ওনারা মানে ইয়েস ওর আমাকে কিছু জানান নাই আর কি যে ওনারা কি দিবেন বা দিবেন না এমন কিছু জানান নাই জি এখন এই অবস্থা আমি কি করতে পারি আপনি ওদেরকে আবার আপনি চিঠি লেখেন চিঠি লেখেন চেজ আপ করেন আপনি নিজে করতে না পারলে অ্যাডভাইস ব্যুরো কিংবা লস সেন্টারে গিয়ে বলেন তারা আপনার জন্য চিঠি লিখে দেবে আমি যাচ্ছে না ভাইয়া অনেক সময় তারা অনেক ইনফরমেশন গ্যাদার করে ইনফরমেশান গ্যাদারিংয়ে টাইম লাগে এখন আপনি জানেন যে গভর্নমেন্টের প্রায় সব ডিপার্টমেন্টের প্রচুর ব্যাকলগ আছে বিশেষ করে এই প্যান্ডেমিকের ব্যাকলগ কিন্তু এখনও ক্লিয়ার হয়নি তো তাদের বিভিন্ন ধরনের আসে এবং অনেক সময় স্টাফ সিকনেস নানা কারণে স্টাফ শর্টেজও আছে প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সমস্যা আসে তারপরে ফান্ডিংয়ের অবস্থা অর্থনৈতিক দুরবস্থা তো সব দেশে আসে খালি যে ফলে এদেশেও তাদের যে পরিমাণ স্টাফ দরকার প্রায় তো দেখলাম যে বিভিন্ন সময় বলে যে এত স্টাফ দরকার এত স্টাফ দরকার স্টাফ না স্টাফ না নিয়োগ করার চেষ্টা করছে যেমন ধরুন আমি একটু অসুস্থ ছিলাম আমি পাঁচ দিন ধরে আমার জিপিকে ফোন করে প্রত্যেক দিন ওয়েট করি প্রতিদিন ওয়েট করলে বলে যে সকালে বলে অ্যাপয়েন্টমেন্ট নাই বিকালে বলে আমি সোমবার থেকে ফ্রাইডে পর্যন্ত ফোন করে দুইবেলা ফোন করে আমি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি তো এই যে একটা ব্যাপার তারা বলে তুমি বেশি ইমার্জেন্সি হলে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি যাও। এএনতে গেলে তারা বলে যে ও জিপি তো এরকম একটা ইয়ের মধ্যে আমরা চলছি সব জায়গাতেই এই ধরনের প্রবলেম এখানে এখন চলছে অনেকে আবার বলে যে তুমি প্রাইভেট ইন্স্যুরেন্স নিয়ে তুমি প্রাইভেটে যাও প্রাইভেটকে কাউকে দেখাও তো এদেশে অবশ্যই অনেক প্রবলেম আসছে এটা ঠিক আগের মতো ঠিক যতটা ভালো অবস্থা ছিল তো ততটা এখন ভালো অবস্থা না বুঝতে পেরেছেন ফলে এখানে প্রবলেম হচ্ছে স্টাফ শর্টেজ ব্যাকলগ অনেক স্টাফ সিকনেসও আরেকটা ইস্যু আছে তারা আমাকে এখনো নেগেটিভ দেয় নাই তার মানে তো তারা আমাদের রিসিভ করছে না অফকোর্স আপনি তারা কি কোনো একনোলজমেন্ট পাননি না তারা তারা আমাকে তারা আমাকে বলছিল রিসিভ কইরা বলছিল যে 12 উইকের ভিতর আমাদের সঙ্গে যোগাযোগ না করার জন্য তাদের সঙ্গে জি এই আর কি আমার মনে আপনি একটা আপনি একটা একটা লেটার দিয়ে বলতে পারেন যে যেটা বললাম যে আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো কিংবা ল সেন্টার ওদেরকে গিয়ে বললে ওরা আপনার হয়ে একটা চিঠি অত লিখে দেবে ওরা চিঠি দিলে হয়তো একটা বেশি গুরুত্ব দেয় ভাইয়া এই তো আমি তো আপনার কেসটা জানি না বাট অনেকেই তো পান আমাদের বাঙালিদের ভিতরে অ্যাটেনেন্স অ্যাউন্স অনেকেই পান তো সেই হিসাবে হয়তো আমি আশা করি হয়তো আপনিও পাবেন না পেলে তারা আপনাকে জানাই দিবে হ্যাঁ তারা যদি আপনাকে রিজেক্ট করে তারা বলে দিবে কেন আপনাকে তারা দিল না তো সেক্ষেত্রে পরে সেটাকে সংশোধন করে দিলে হয়তো আপনি পেতেও পারেন এখনও দেখে না আপনি 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 দেখেন আর চিঠি লিখে দেখেন ভেরি থ্যাংক ইউ ভেট ওলকাম তো আমরা যেটা বলছিলাম যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হুম আপনারা ক্লেম ক্রেম করবেন আসসালাম একটু গ্রাউন্ড হওয়া উচিত আপনার আসাললাম করার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে তার একটা হচ্ছে আসাললাম ক্লেম করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে যাচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় এমনকি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াও তারা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারে তো সেক্ষেত্রে পরবর্তীকালে এই সমস্ত দেশে যদি কোনোদিন যাওয়ার একটা সুযোগ হয় এটাও কিন্তু আপনি ব্রিটেনে আসলাম শিকার ছিলেন বলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তো আরেকটা যেটা হতে পারে যে আপনি যখনই আপনার এদেশে যদি আপনি যখনই আসালাম শিকার হিসেবে ওভার হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এদেশ থেকে ফিরলে আপনার একটা ম্যান্ডেটারি ব্যান হচ্ছে যদি তারা আপনাকে ধরে পাঠায় সেক্ষেত্রে হয়তো পাঁচ বছরেরও বেশি আপনি ব্যানের সম্মুখীন হবেন পরবর্তীকালে আপনি ওয়ার্ক পারমিটে বা একমাত্র ফ্যামিলি গ্রাউন্ড ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে আসা আপনার জন্য কঠিন হবে এমনকি যদি আপনি পাঁচ বছর অতিক্রান্ত হয় দু বছরের অতিক্রান্ত হয় বা যে সময়ের জন্য আপনি ব্যান এই সময়টা অতিক্রান্ত হয় এরপরেও যদি আপনি অ্যাপ্লাই করেন তখন যদি আপনি ফর্মে আপনাকে লিখতে হয় যে আপনি অ্যাসালাম শেখার ছিলেন বা আপনি এদেশে দেশে ছিলেন তাহলে কিন্তু তারা তাদের ডিসক্রিপশানি পাওয়ার ইউজ করে আপনাকে ভিসাটা দেবে না ফলে আপনি সারা জীবনের জন্য আপনি কন্ডেম হয়ে যাচ্ছেন এবং অন্য কোনো দেশে যদি ভিসাতে অ্যাপ্লাই করেন সেখানে যদি ফর্মে বলে তুমি কি কোনো দেশে অ্যাসালাম ক্লেম করেছিলে আপনি যদি বলেন হ্যাঁ ইংল্যান্ডে করেছিলাম তাহলে কিন্তু তারাও হয়তো আপনাকে ভিসাটা দেবে না এই জন্য ভিসাতে এই জন্য অ্যাসালাম ক্লেম করলে অ্যাসালাম পাওয়াটা নিশ্চিত না হলে বা খুব হাই চান্স না থাকলে আমি অ্যাডভাইস করব যে আপনারা অ্যাসালাম ক্লেম করবেন না এটা সাথে সাথে আমি রুয়ান্ডার ব্যাপারে বলে দিই আপনারা অনেকেই হয়তো হোম অফিস থেকে টেলিফোন পাবেন তারা বলবে যে তোমাকে তিন হাজার টাকা দিচ্ছি তুমি রুয়ান্ডা চলে যাও যদি আপনি রুয়ান্ডা যদি ইচ্ছুক না থাকেন তাহলে আপনি বলবেন না মনে রাখবেন তারা আপনাকে জোর করে এইভাবে আপনাকে প্রস্তাব দিয়ে পাঠাতে বাধ্য নন

আপনাকে কুতুবুদ্দিন সাহেবের অফিসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আচ্ছা তো ওনার নাম্বারটা একটু দিতে পারবেন হ্যাঁ কুতুবুদ্দিন সাহেবের নাম্বার তো আমার কাছে না আপনি যদি গুগলে চেক করেন বলেন যে তাহলে আপনি পাবেন ওনার চেম্বার ওনার এজেন্সির নাম কি ফার্মের নাম কি আপনি আপনি লিখলেই হবে যে ব্যারিস্টার কুতুবুদ্দিন লিখলেই আপনি বার করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে আসসালামু তো আমরা যেটা বলছিলাম যে আপনাকে রোয়ান্ডাতে পাঠাতে চাইলেই এই অবস্থায় আপনি কিন্তু যেতে বাধ্য নন আপনি বলবেন যে আমি না আমি ইন্টারেস্টেড না আমি যাব না আমার আমি এদেশে থাকবো এটা বলবেন বা আপনি বলতে পারেন আমার লয়ারের সাথে আমি পরামর্শ করবো তারা কিন্তু অনেকটাই ফাঁদে ফেলে দিয়ে রোয়ান্ডা পাঠিয়ে তে পারে একটা জিনিস আপনি মনে করবেন যে রোয়ান্ডাতে যদি কাউকে যাওয়ার জন্যে তারা বলে তারা কিন্তু কেউ ডিটেনশানে থাকলে তাকে সাত দিনের নোটিশ দেবে এবং না হলে তাকে চোদ্দো দিনের বাড়ি থেকে চোদ্দো দিনে টাইম দেবে কোনো রিপ্রেজেন্টেশন করার জন্য যদিও রিপ্রেজেন্টেশন করার গ্রাউন্ড অনেক সীমিত তবু আপনার একটা সুযোগ থাকবে বলার যে কেন আপনি রোয়ান্ডা যাবেন না এবং কোন কোনো ক্ষেত্রে তারা হয়তো এই অপশানও আপনাকে দেবে বিশেষ করে যারা ফেল আসালাম সেগারদের ক্ষেত্রে তারা বলতে পারে তুমি হয় নিজের দেশে চলে যাও অথবা রুয়ান্ডা তা আমি তো বিশ্বাস করি যে অধিকাংশ লোকই রোয়ান্ডা নিজের দেশের ভিতরে তারা নিজের দেশকে হতবা বেছে নেবেন তো আমরা এখনও যে আমরা জানি না যে রোয়ান্ডার এই কর্মসূচিটা কীভাবে সরকার কার্যকলাপ করবে আমরা জানি যে গত বুধ সপ্তাহে দুয়েক আগে একটা চার্টার প্লেনে করে আলবেনিয়াতে তেহাত্তর জন লোক পাঠানো হয়েছে এবং এটা সবচেয়ে বড় প্রবলেম ছিল যে লোকদেরকে গ্যাদার করতে কালেক্ট করতে করে ডিটেনশানে বহুদিন আটকে রাখা হয়েছিল যদিও এদের অনেকেই স্বেচ্ছায় চলে যেতে চেয়েছিল নিজের দেশে তবু অনেক সময় লেগেছিল এই মুহূর্তে সরকার আবার ভিয়েতনামি সরকারের সাথে আলোচনা করছে কারণ গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিয়েতনামি অ্যাসালাম শিকারী দেশে আসছেন ফলে ভিয়েতনামিদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে সরকার ভিয়েতনামি সরকারের সাথে একটা আলোচনা করে চুক্তিতে আসতে পারছেন আসতে চাচ্ছেন আপনারা জানেন আমরা এই সঙ্গে বলেছি যে রুয়ান্ডাই কিন্তু একমাত্র দেশ নয় আমি যদি ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট আমরা দেখি ইল্লিগাল মাইগ্রেশন অ্যাক্টে কিন্তু বলা হয়েছে যে অ্যাসালাম যারা আসেন শিকারদেরকে তারা সেফ থার্ড কান্ট্রিতে তারা পাঠাতে পারে এবং ফলে শুধু যে রুয়ান্ডা নয় আরও অন্যান্য দেশকেও তারা সেফ কান্ট্রি হিসেবে ডেজিগনেট করতে পারবে আমরা জানি এর আগে প্রত্যেকে আমরা দেখেছিলাম যে মরক্কো নামিবিয়া নাইজার ঘানা এ সমস্ত দেশ এমনকি আলমেনিয়া ও পাকিস্তানের সাথেও নাকি তারা আলোচনা করেছে যদিও এ সমস্ত দেশগুলো তারা অস্বীকার করেছে এরকম কোনো আলোচনা হয়নি কিন্তু আমরা তো বলবো না যা রটে তা কিন্তু কিছুটা বটে বা রুয়ান্ডা প্রজেক্ট সাকসেসফুল হলেই রোয়ানরা প্রজেক্ট সাকসেসফুল হলে তারা হয়তো অন্যান্য দেশের দিকে তারা হয়তো নজর দেবে আরেকটা কথা এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু ইলেকশান ইয়ার এবং এবছর বোধ হয় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ইলেকশান হবে এবং স্থানীয় নির্বাচনে যেহেতু সরকারি দলের একটা ভরাডুবি হয়েছে ইমিগ্রেশানটা তাদের হাতে কিন্তু লাস্ট কার্ড ইমিগ্রেশনটিকে তারা যদি দেখাতে পারে তারা ম্যানেজ করে নিয়ে এসেছে নেট ইমিগ্রেশন কমাতে পেরেছে তাহলে তারা মনে করে ইলেকশান এটা একটা সেলেবল প্রোডাক্ট হবে কারণ এর আগে চার চারটি ইলেকশান তারা কিন্তু জয়লাভ করেছে অনেকটা ইমিগ্রেশনকে কপচাই ইমিগ্রেশনকে পুঁজি করে কারণ ব্রিটিশ পাবলিকের একটা বিরাট অংশ এখনও কিন্তু এই ইমিগ্রেশন বা মাস ইমিগ্রেশনে কিন্তু বিরুদ্ধে এবং যেহেতু সবসময় আমরা দেখি যে কিছু কিছু ডানপন্থী পত্রিকা এমনভাবে খবর ছাপে যদি মনে হচ্ছে যে ইমিগ্রেন্টরা এসে দেশের সব চাকরি নিয়ে যাচ্ছে সব বেনিফিট নিয়ে যাচ্ছে সব স্কুলের জায়গা সব জিপি অ্যাডমিশন তারা নিয়ে নিচ্ছি স্কুলে সব জায়গা দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে এটাই বোঝায় অবস্থা এভাবে একটা নেগেটিভ ক্যাম্পেন হওয়ার কারণে সাধারণ অনেকের মনেও ইমিগ্রেশন সম্পর্কে একটা বিরূপ ধারণা জন্মেছে এটাকে কিন্তু ক্যাপিটালাইজ করেই আমরা দেখতে পাচ্ছি যে কনজারভেটিভ পার্টি চার টেলেশন জয়লাভ করেছে এটা ইমিগ্রেশন যেটা এখানে আমরা তো দেখতে পাচ্ছি ভারতের ইলেকশানেও তারা বাংলাদেশ থেকে নাকি কোটি কোটি লোক ইন্ডিয়াতে গিয়ে আসে অবৈধভাবে আছে এটাকে তারা মানে বিশেষ করে বাংলাদেশের ভাষা সন্নিবেশিত অঞ্চল যেমন আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে নাকি কোটি কোটি বাংলাদেশে চলে গেছে এটা নিয়ে ক্যাম্পেইন করে তারা ইলেকশানে ফায়দা দিতে চেষ্টা করছে ফলে ইলেকশানকে ইলেকশানে ইমিগ্রেশানকে একটা ফ্যাক্টরি হিসেবে ইউজ করা এটা কিন্তু নতুন কোনো টেকনিক নয় এটাও এজ কনজারভেটিভরা নিচ্ছে যদিও আমরা দেখেছি স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ ভরাডুবি হলেও স্থানীয় নির্বাচনটা যদি রেপ্লিকেট করে এটা যদি আমার জাতীয় নির্বাচন আসে তখন আমরা দেখছি যে লেবার পার্টি ভোট পেয়েছ পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট কনজারভেটিভ ছাব্বিশ পার্সেন্ট এই ভোটটা যদি আমরা ন্যাশনাল ইলেকশনে আমরা রেপ্লিকেট করি তাহলে দেখা যাবে যে ন্যাশনাল ইলেকশনেও কিন্তু কোনো দল ওভারঅল মেজোরিটি পাবে না একটা হ্যাং পার্লামেন্টের দিকে আমরা যাচ্ছি তো সেটার কারণে হয়তোবা কনজার্ভেটিভ দল মনে করছে যে যদি একটু যদি আমরা ইমিগ্রেশনের দিকে একটু জিততে পারি তাহলে হয়তোবা দুই চারটে ফ্লাইট রোয়ানটা পাঠাতে পারি আরও দেশের সাথে নেগোসিয়েশন স্টার্ট করতে পারি তাহলে হয়তো বা এই দিকে আমরা অনেক পয়েন্ট স্কোর করতে পারবো তো আমরা মোটামুটি আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বললাম আমরা রোহান্ডা তো সংগত ধরনের রোহান্ডা ইস্যুটা সবার আগেই আসলো এবং আমরা জানি অনেকেই এ ব্যাপারে উৎকণ্ঠিত আমরা জানি যে অনেকেই ফোন করে আমাদের কাছে বারে বারে জানতে চাচ্ছেন রোয়ান্ডা ব্যাপারে আপডেট তো কমিউনিটিতে এটা নিয়ে একটা বিরাট একটা চিন্তার কারণ আছে এবং আমরা যেহেতু ইমিগ্রেশন রেট শুরু হয়েছে বিশেষ করে ইসলামের হোয়াইট চ্যাপে যে গত সপ্তাহে যে রেট হলো এরপরে একটা ভীতির সঞ্চার হয়েছে তো আনফর্চুনেটলি আমার কাছে কোনো কোনো ভালো খবর নাই তো যারা এখন অবৈধভাবে আসেন কোনো অ্যাপ্লিকেশান করেননি মনে করেন কোনো অ্যাপ্লিকেশান করা সম্ভব এরা অ্যাপ্লিকেশানটা করে রাখেন অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকলে অ্যাটলিস্ট তারা ডিটেনশান সেন্টারে না অনেক নতুন ডিটেনশান সেন্টার করা হয়েছে স্পেসও বাড়ানো হয়েছে তো যাই হোক আবার দেখা হবে সামনে ভালো থাকেন আবার দেখা হবে সপ্তাহদিক পরে